নার্সারির ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো, তাই না? আর আমাদের ক্লাসগুলো তোমরা মন দিয়ে করছো, আমাদের ক্লাসগুলো করবে, আর আমাদের দেওয়া বাড়ির কাজগুলোও তোমরা সুন্দর করে খাতায় লিখবে আর শিখবে, ঠিক আছে? চলো আমরা বোর্ডে যাই, দেখি আমরা কি শিখব। আজকে আমরা শিখব এলোমেলো সংখ্যা খুঁজে বের করে সাজিয়ে লিখো। এর আগেও তোমাদের এলোমেলো সংখ্যা খুঁজে বের করো আমি একদিন লিখেছিলাম, তাই না? সেটা লিখেছিলাম 11 থেকে 30। আজকে আমরা কত? 31 থেকে 50। এইগুলোর মধ্যে এলোমেলো সংখ্যা আমি এখানে লিখেছি, তোমরা খুঁজে খুঁজে সুন্দর করে লিখবে, ঠিক আছে? তাহলে দেখো তো, প্রথমে এটা কি লিখেছি, 3 10 7 37, তারপর 3 10 5 35, 4 10 1 41, তারপর 47, তারপর এটা কত, 33 38 45 44, তারপর এটা কত, 34 48 42 36 40 39 43 46, তাই না? এগুলো আমি এলোমেলো করে লিখেছি। তোমাদের কত লিখেছি, 3 10 1 31 থেকে 50 এর মধ্যে লিখতে হবে। এখন আর তোমরা এগুলোর মধ্যে দেখো তো কোথায় 31 আছে কি? হ্যাঁ, 3 10 1 31 কোথাও আছে? 3 10 1 31 কিন্তু এখানে নেই। তারপরে কত হবে 31-এর পরে, 3 10 2 32। এখানে কি কোনো 32 সংখ্যা আমি লিখেছি? 3 10 2 লিখিনি। 32-এর পরে কত হয়, 33। 33 লিখতে গেলে কি হয়, আমাদের 2টা 3 লিখতে হয়, তাই না? দেখো তো এখানে আছে কিনা 33। এই যে 2টা 3 লিখেছি, 3 10 3 33। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথমে কি লিখব, 33। তারপরে 33-এর পরে কত হয় বন্ধুরা, 34। 34 কোথায় আছে, 3 10 4, এই তো 3 10 4 34। এখানে আমরা তিন দশ চার চৌত্রিশ লিখব। 34-এর পরে কত হয়, 3 10 5 35। 3 10 5 35 কোথায় আছে, হ্যাঁ এই যে 3 10 5 35। এখানে আমরা এখন 3 10 5 35 লিখব। তারপর 36 কোথায় আছে বন্ধুরা, 3 10 6 36, এই যে 3 10 6 36। তারপর 3 10 7 37 লিখতে হয়, 36-এর পরে কত হয়, 3 10 7 37। এই 37টা কি আমার প্রথমে আছে, তাই না? এখানে 3 10 7 37 লিখবো। 37-এর পরে কত হয়, 38। এখানে কি 3 10 8 38 আছে কোথাও, এই যে বন্ধুরা 3 10 8 38। তারপরে কত হয়, 3 10 8 38-এর পরে 3 10 9 39। এখানে 3 10 9 39 কোথায় আছে বন্ধুরা, খুঁজে বের করো। এই তো আমি দেখতে পেয়েছি, এখানে কত, 3 10 9 39। এখন আমরা এখানে 3 10 9 39 লিখবো। তারপরে কত হয়, 40। 3 10 9 39-এর পরে 40, এই যে 40টা এখানেই আছে। 40-এর পরে আমরা কত লিখব, 4 10 1 41, সেটা কোথায় আছে খুঁজে বের করো, এই যে 4 আর 1, 4 10 1 41। আর 41-এর পরে কত হবে, 4 10 2 42, সেটা কোথায় আছে খুঁজো বন্ধুরা, পেয়েছো খুঁজে? আমি কিন্তু পেয়ে গেছি, এই যে 4 আর 2, 4 10 2 42। তারপর বন্ধুরা 42-এর পরে কত হবে, 4 10 3 43, সেটা কোথায় আছে সেই সংখ্যাটা দেখো তো খুঁজে, 4 আর 3, এই যে 4 আর 3, 4 10 3 43। তারপরে কত হবে বন্ধুরা, 43-এর পরে 44, 44 কোথায় আছে, 2টা 4 কিন্তু, এই যে 4 10 4 44। তারপরে কত হয়, 4 10 5
45, এটা কোথায় আছে? এই যে 4 আর 5, 4 10 5 45, তারপরে কত হয়? 46, 46 কোথায় আছে? এই যে বন্ধুরা, 46 এর পরে কত হয়? 4 10 7 47, সেটা কোথায়? 4 আর 7, 47 এর পরে কত? 48, তাই না? এই যে 4 আর 8 48, তারপর এখানে আমি 50 পর্যন্ত দিয়েছি, 48 এর পরে কত হয়? 4 10 9, এখানে কি 4 10 9 আছে? নেই কিন্তু। তারপর 50, 5 0 50, এখানে কিন্তু 50 ও আমি লিখিনি, তাহলে আমি এই কয়েকটা সংখ্যায় লিখেছি। দেখো তো এখানে এলোমেলো ছিল, আমি এখন সাজিয়ে লিখেছি। এটা কত? 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 10 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, আমি এই সংখ্যাগুলোই কিন্তু উপরে এলোমেলো করে লিখেছিলাম, আর নিচে কি করেছি? সাজিয়ে লিখেছি, তাই না বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। নার্সারির ছোট্ট বন্ধুরা, আজকের পাঠটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? সবাই এইভাবে বাসায় লিখবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।